ও বান্দা ও আল্লাহর বান্দারা মনটারে একটু নরম করো, মনটারে নরম করো, একবার আল্লাহর কথা চিন্তা করো, তোমার জন্য আল্লাহ কত কিছু দান করেছেন, আল্লাহ কত দয়াবান, প্রত্যেকটা প্রত্যেকটা দারের সাথে যেন একটা করে রগ আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন, স্নায়ুতন্ত্র সেট করে দিয়েছেন। এই স্নায়ুতন্ত্রে আরেকটা তত্ত্ব দেয়া যায় আমার ভাইরা গো, সারা শরীরের মধ্যে আল্লাহ তাআলা এমনই স্নায়ুতন্ত্র এমনই তার সেট করে দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে এই স্নায়ুতন্ত্র এতই লম্বা, এতই লম্বা স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্র সারা পৃথিবীকে সাতটা বার বের দিতে পারবে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আমি মানুষকে বানাইছি শক্ত মাটি হতে, বলেন না সুবহানাল্লাহ। এই আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খলিক খলিক মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খলিক, মানুষকে লক্ষ্য করা উচিত তাকে কোন বস্তু হতে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলতেছেন খলিকা বিমাইন দাফি, তাকে সৃষ্টি করা হয়েছে সবেকে নির্গত এক ফোঁটা পানি হতে, জোরে কর সুবহানাল্লাহ। ইয়াকরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব, যা বের হয় পুরুষের মেরুদণ্ড এবং নারীর বক্ষপাজারের মধ্যখান হতে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আমরা দুইটা জিনিস পাইলাম, প্রথম বর্ণনা হলো আল্লাহ মানুষকে বানাইছেন শক্ত মাটি হতে, ঠনঠনে মাটি হতে। দ্বিতীয় জায়গায় পাইলাম আল্লাহ মানুষকে বানাইছেন পানি হতে, সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কোনটা মেনে নিব, এর কি সমাধান? এর সমাধান হলো আমাদের আব্বা জান বাবা আদম আলাইহিসসালামকে আল্লাহ সরাসরি মাটি হইতে বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের আব্বা জান বাবা আদম আলাইহিসসালামকে সরাসরি আমার আল্লাহ মাটি হইতে বানাইছেন, আর আদম আলাইহিসসালামের পরে যত মানুষ এসেছে সকল মানুষ হলো পানির মাধ্যমে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খলিক খলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব, মানুষকে লক্ষ্য করা উচিত তাকে কোন বস্তু হইতে সৃষ্টি করা হয়েছে। খলিকা মিম্মা ইন দাফিক, তাকে সবেকে নির্গত এক ফোঁটা পানি হইতে সৃষ্টি করা হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব, যা বের হয় পুরুষের মেরুদণ্ড এবং নারীর বক্ষপাটারের মধ্যখান হতে, এমন এক ফোঁটা পানি হইতে আল্লাহ তাআলা বানাইলেন। ও ভাইরা রে, ও আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও, দেখো কত সুন্দর কথা আমার আল্লাহর কথা, এমন এক ফোঁটা পানি হইতে আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন। এই এক ফোঁটা পানি যদি কাপড়ে লাগে, কাপড় না পাক হয় কি হয় না? সকলেই বলুন হয় কি হয় না? এমন এক ফোঁটা পানি হতে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, যেই পানিটা শরীর থেকে বের হওয়ার পরে গোসল ফরজ হইয়া যায়, ইমান আনার পরে সর্বোত্তম ইবাদত হলো নামাজ, যেই নামাজ সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নামাজ বেহেশতের চাবি, যেই নামাজ
চাবি অথচ আপনার শরীর থেকে এক ফোঁটা পানি বের হয়েছে ওই যে আগে যে আলোচনা করতেছিলাম আপনার আপনার পুরুষের মেরুদণ্ড এবং নারীর বক্ষপাজরের মধ্যখান হতে এই যে এক ফোঁটা পানি বের হলো এই পানিটা বের হওয়ার পর ওই নামাজ পড়াও যাবে না আল্লাহ বলে ও বান্দা রে এমন পানি তোর মাঝখান থেকে বের করে দিয়েছি এই অবস্থায় ওযু করে নামাজ পড়লে হবে না তোকে অবশ্যই গোসল করতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের জন্য গোসল তখন ফরজ হয়ে যায় এমন এক ফোঁটা নাপাক পানি হতে আল্লাহ আমাদেরকে বানাইলেন এই এক ফোঁটা নাপাক পানির মধ্যে চল্লিশ কোটি শুক্রাণু সুবহানাল্লাহ বলবেন না কত কোটি সকলেই বলেন এক ফোঁটা নাপাক পানির মধ্যে চল্লিশ কোটি শুক্রাণু দিয়েছেন আল্লাহ আল্লাহু আকবার চল্লিশ কোটি শুক্রাণু আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন চল্লিশ কোটি শুক্রাণু বের হয়ে আসে এই চল্লিশ কোটি শুক্রাণু থেকে তিনশো চল্লিশ কোটি শুক্রাণুর মধ্যে তিনশো থেকে পাঁচশো শুক্রাণু জীবিত থাকে আর সকল শুক্রাণু গুলা আল্লাহ তালা মৃত হিসাবে করে দেন সাব্যস্ত করে দেন এবার তিনশো থেকে পাঁচশো শুক্রাণু বাবার ওই রস থেকে মায়ের ওই রসে দৌড় দেয় সুবহানাল্লাহ বলবেন না মজার কথা আসতেছে মজার মজার তথ্য আসতেছে তিনশো থেকে পাঁচশো শুক্রাণু বাবার ওই রস থেকে মায়ের ওই রসের দিকে যখন দৌড় দেয় এই দৌড়ের পাল্লার অবস্থায় ওই শুক্রাণু গুলারে সাদর সম্ভাষণ জানানোর জন্য ডিম্বাণু গুলা অপেক্ষা করে সুবহানাল্লাহ শুক্রাণু আর ডিম্বাণু এলাকায় খেলাধুলা হয় কি হয় না সকলেই বলুন খেলাধুলা হয় কি হয় না যেমন মনে করে এই গ্রামের নাম কি আনন্দ বাড়া ও কি সুন্দর একটা নাম রে এখন এই আনন্দ দিয়াও তো আমার এখন কিছু বলবার মনে চাইতেছে বলবো আসলে আপনাদের এই এলাকার নাম যে আনন্দ পাড়া এই আনন্দ পাড়ার নামের সাথে আপনাদের কাজেও মিল আছে আজকের ওয়াজে এসে আপনারা যেরকম স্বতঃস্ফূর্ত ভাবে শুনতেছেন আমার মন বলছে আসলে এই এলাকার নাম আনন্দ পাড়া হওয়ারই দরকার কথা বলেন ঠিক কিনা তবে কিছু কিছু মানুষ আছে নামের সাথে কামের কোনো ওই প্রকার মিল নাই আছে না নাই নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় ঠিক কিনা নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় মতি দিলে মতি নেই নেই কোন ঝিল সোনার গায়ে সোনা নিয়ে আসে শুধু বিল ঠিক কিনা আগে ছোট থাকতে মনে করতাম সোনার গায়ে সোনার গা নাম শুনলে চিন্তা করতাম আরে ওই এলাকায় যদি বাড়ি হইতো তাইলে খালি সোনা খালি কুড়াইতাম সোনার গায়ে খালি সোনা আর সোনা আর মতি ঝিল যখন নাম শুনতাম তখন মনে করতাম ওই এলাকায় মতি আর ঝিল হইছে গো মতি খালি জলমল করতেছে এলাকায় গেলেই মনে হয় পাওয়া যাবে আসলে কি মতি ঝিলে মতি আছে কথা কন আছে সোনার গায়ে কি ওইরকম সোনা আছে মতি ঝিলে মতি নিনি কোনো ঝিল সোনার গায়ে সোনা নিয়ে আছে শুধু বিল ঢাকার শহর খোলা থাকে ঢাকা নাহি রয় ঢাকার শহর খোলা থাকে ঢাকা নাহি রয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় আমার ভাইরা গো এই আনন্দ পাড়া গ্রামে এবার দৌড়ের পাল্লা দেওয়া হলো প্রথম স্থান অধিকারীকে ধরার জন্য লোক সেট করা হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না তেমনি ভাবে বাবার শুক্রাণু যখন মায়ের মায়ের ধনের দিকে দৌড় মারে বাবার শুক্রাণু গুলাকে ধরার জন্য মায়ের ডিম্বাণু অপেক্ষার প্রহর গুনে যেই শুক্রাণুটা সবার আগে যায় এই যে মনোযোগ মনোযোগ মনোযোগ
যেই শুক্রাণুটা সবার আগে মায়ের থানের মধ্যে পৌঁছে যায়, ডিম্বাণু ওই শুক্রাণুকে ফাস্ট বানাইয়া নিয়ে বলে তুমি হইছো ফাস্ট, তোমার সাথেই হবে আমার ঘর। বলেন না সুবহানাল্লাহ। ওই ডিম্বাণু ডিম্বাণুর মধ্যে শুক্রাণুকে স্থান দিয়ে দেওয়া হয়। এই শুক্রাণুটা ডিম্বাণুর মধ্যে যখন পৌঁছে যায়, এই দুইটা ডিম্বাণু এবং শুক্রাণু এই অবস্থায় 40 দিন পর্যন্ত থেকে যায়। সুবহানাল্লাহ। বলেন বুখারীর হাদিস, বুখারীর হাদিস, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বাবার ওই রস থেকে শুক্রাণুটা যখন মায়ের ওই রসে প্রবেশ করে তখন এই শুক্রাণুটা 40 দিন পর্যন্ত এই অবস্থায় থেকে যায়। এরপর 40 দিন, এই 40 দিনের মধ্যে এই শুক্রাণুটা এক ফোঁটা রক্তে পরিণত হয়ে যায়। এই এক ফোঁটা রক্তটা বাকি পরের 40 দিন, এই পরের 40 দিনে এক টুকরা ছোট ছোট এক টুকরা গোস্তে পরিণত হয়ে যায়। পরের 40 দিন, এই 40 দিনের মধ্যে এই গোস্তের টুকরাটা, এই গোস্তের টুকরাটা একটা হাড়ে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। এই গোস্তের টুকরাটা একটা হাড়ে পরিণত হয়ে যায়। আর পরের 40 দিনের মধ্যে হাড়ের চতুর্দিকে আমার আল্লাহ আবার গোস্ত বানাইয়া দেন। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে দিন যায়, দিন যায়, ঘন্টা যায়, সপ্তাহ যায়, মাস যায়, আস্তে আস্তে একটা মানুষে পরিণত হয়ে যায়। আমার ভাই জানে রাখো, 300 থেকে 500 ডিম্বাণু যে দৌড় দিল, ওই দৌড় দেওয়ার সময় তার কোন হাত ছিল না, পা ছিল না, ওই ডিম্ব শুক্রাণুর মধ্যে কোন চোখ ছিল না, নাক ছিল না, কান ছিল না। এরপর ওই ডিম্ব ওই শুক্রাণুটা দৌড় দিয়া ফাস্ট হয়েছে। এই ফাস্ট বানাইছেন কে? এর জোরে বলুন না কে? এই শুক্রাণুটা ফাস্ট হইল। এরপরে এই শুক্রাণুটা মানুষের আস্তে 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 এই শুক্রাণুটা রক্ত রক্ত থেকে গোস্ত, গোস্ত থেকে হার, হার থেকে আস্তে আস্তে মানুষে পরিণত হইল। এই পরিণত বানাইলেন কে? জোরে বলুন না কে? এই এই যে মানুষে পরিণত করলেন আল্লাহ তাআলা, পরি মানুষে পরিণত করে একটা শিশু সন্তান বানাইয়া দিলেন। ওই বৈজ্ঞানিকদের ভাষায় চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে এই শিশুটার শরীরের মধ্যে তখন আল্লাহ তাআলা 350 খানা হাড় দান করে দেন। বলুন না সুবহানাল্লাহ। 350 খানা হাড় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওইয়ের মধ্যে দিয়ে দিলেন, শিশুটার মধ্যে দিয়ে দিলেন। কত মানুষ দেখা যায়, কত মানুষ, কত শিশু গো জন্মের আগে মায়ের পেটে মারা যায়, চাই কিনা? সকলেই বলুন চাই কিনা? কত শিশু জন্মের আগে মায়ের পেটে মারা যায়। আমি আপনি জন্মের আগে মায়ের পেটে মারা যাই নাই, মারা যাই না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটে বাঁচিয়ে রেখেছে। আমার ভয় রাখো, মায়ের পেটে যদি প্রস্রাব করতাম পায়খানা করতাম, মায়ের পেট ভর্তি প্রস্রাব পায়খানা দ্বারা ভরপুর হয়ে যেত, আবার আপনার শরীর প্রস্রাব পায়খানা দ্বারা ভরপুর হয়ে যেত। আল্লাহ তাআলা আমার আপনার প্রস্রাব পায়খানা বিহীন মায়ের পেটে রেখেছে। প্রস্রাব পায়খানা বিহীন মায়ের পেটে 10 মাস 10 দিন সাধারণভাবে 10 মাস 10 দিন থাকলাম। এরপর আমার আপনার মুখটারে আল্লাহ এমনি পবিত্র বানাইয়া দিলেন, খাবার প্রয়োজন মুখের মধ্যে আল্লাহ তাআলা খাবার দিলেন না, মায়ের যে মাসিকের রক্ত এই রক্তটা আল্লাহ নাভির সাথে কানেকশন করে দিলেন, মায়ের মাসিকের রক্ত আমার আপনার জন্য খাবার বানাইয়া দিলেন। কিন্তু এই খাবারটা যদি মুখ দিয়া যাইত তাহলে এই মাসিকের রক্তটা অপবিত্র, আমার আপনার মুখ অপবিত্র হইয়া যাইত। আল্লাহ তাআলা মানে আপনারে আমার আপনার মুখ
আমাকেও পবিত্র বানাইলেন না। কত মানুষ কত শিশু দেখা যায় জন্মগ্রহণের সময় মারা যায়, যাই কি যায় না, সকলেই বলেন যাই কি যায় না। কত মানুষ কত শিশু জন্মগ্রহণের সময় মারা যায়, আমি আপনি মারা গেলাম না। আল্লাহ তাআলা আমারে আপনারে দুনিয়ার মধ্যে আনলেন, জন্মের পরে পাঁচ বছরের মধ্যে কত শিশু মারা যায়, আমি আপনি মারা গেলাম না। আল্লাহ তাআলা আমারে আপনারে বাঁচাইয়া রাখলে, এই কত মানুষ দেখা যায় রে ভাই যাদের দুইটা চক্ষু নাই, আছে না নাই, এ জোরে বলুন আছে না নাই, ও যুবকেরা রে জোরে বল আছে না নাই। কত মানুষ যাদের দুইটা চক্ষু নেই, যার চক্ষু নেই সেই বুঝে চোখের কি দাম রে, যেই মা তোমার দশ পাঁচ দিন গর্ভে ধারণ করলো, যেই বাবা নিজে না খেয়ে তোমাকে খাওয়ালো, এই বাবার চেহারা দেখতে পারলা না, কেন দেখতে পারলা না, তোমার দুইটা চক্ষু নাই, কথা বলেন ঠিক না। চক্ষু না থাকার কারণে বাবার চেহারা দেখতে পারলাম না, বাবার চেহারা দেখতে পারে না, মায়ের চেহারা দেখতে পারে না, নিজের পরিবার টুকরা নয় আদরের মনি আদরের সন্তান, আদরের সন্তানের চেহারাও দেখতে পারে না। বিবাহ করলো বাসর গড়ে ফুল সজ্জা ঘর, বিবির কত দেখতে মনে চায়, বিবির কত দেখতে মনে চায়, কিন্তু বিবির দেখতে পারে না, কেন না কেন না, ওই মানুষটার চোখ নাই। অথচ আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করে দিলে, এই দুইটা চক্ষু দ্বারা সারা পৃথিবী দেখতেছি, কত কিছু দেখতেছি, কত কিছু দেখতেছি গো, এই চক্ষু দ্বারা দেখে এক এক দিন এক এক জায়গায় চলে যাই, যখন মনে যখন যা মনে চায় তাই দেখি। আল্লাহ তাআলা বান্দারে বলে বান্দা তোর দুইটা চক্ষু দেখি, চক্ষু দিয়া দেখ আর ভালো ভালো কাজ কর। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের মধ্যে বলেন আলাম নাজাল্লাহু আইনাই আল্লাহ বলে ও বান্দারে ও বান্দিরে, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই, ওয়াশাফাতাই, আমি আল্লাহ কি ওয়ালিসান, ওয়ালিসানের মানে জিব্বা। আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে একটা জিব্বা দেই নাই, জিব্বা দেই নাই, ওয়াশাফাতাই দুইটা ঠোঁট দান করি নাই, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে এই যে জিব্বা, আল্লাহ তাআলা আমার আপনার জান্নাত জিব্বার ব্যবস্থা করে দিয়েছেন। দেখেন কত সুন্দর তথ্য, বৈজ্ঞানিক কিছু তথ্য দিয়ে যাই রে ভাই, এই যে জিব্বার মধ্যে আপনি যদি হাত দাঁড়ায় এইরকম ভাবে নাড়াচাড়া করেন, দেখবেন যে জিব্বা কাশির মতো দাঁড়ালো, সুবহানাল্লাহ, কোন গোল গোল কি যেন উপরের দিকে উঠানো, কথা বলেন ঠিক কিনা। এই যে কাশির মতো দাঁড়ালো কেন, আল্লাহ দাঁড়ানো করে দিলেন, প্রত্যেকটা দ্বারের সাথে সাথে আমার আল্লাহ, আমার আল্লাহ কত দয়াবান, ও বান্দা ও আল্লাহর বান্দারা মনটারে একটু নরম করো, মনটারে নরম করো, একটা বার আল্লাহর কথা চিন্তা করো, তোমার জন্য আল্লাহ কত কিছু দান করেছেন, আল্লাহ কত দয়াবান, প্রত্যেকটা প্রত্যেকটা দ্বারের সাথে যেন একটা করে রগ আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন, স্নায়ুতন্ত্র সেট করে দিয়েছেন। এই স্নায়ুতন্ত্রে আরেকটা তত্ত্ব দেয়া যায় আমার ভাইরা গো, সারা শরীরের মধ্যে আল্লাহ তাআলা এমনই স্নায়ুতন্ত্র এমনই তার সেট করে দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, এই স্নায়ুতন্ত্র এতই লম্বা, এতই লম্বা স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্র সারা পৃথিবীকে সাতটা বার বের দিতে পারবে। এই যে স্নায়ুতন্ত্র আল্লাহ
টাকে সাতবার মোরানি অর্থাৎ সাতটা প্যাজ দেওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ জিহ্বার মধ্যে এই যে উঁচু উঁচু দাঁত দাঁড়ের মতো দেখা যায় প্রত্যেকটা দাঁড়ের সাথে আল্লাহ একটা রড সেট করে দিয়েছেন আল্লাহু আকবার প্রত্যেকটা দাঁড়ের সাথে আমার আল্লাহ একটা রড সেট করে দিয়েছেন স্নায়ুতন্ত্র সেট করে দিয়েছেন আর এইটার মূল কেন্দ্র হলো মানুষের মাথার ব্রেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি এই জেলা আপনি তেঁতুল খেলেন তেঁতুলের টক এক রকম লাগে আপনি এবার জাম খেলেন জামের মধ্যে যে একটা টক ওই টকের আলাদা স্বাদ আপনি জলপাই খেলেন জলপাইয়ের মধ্যে যে একটা টক ওই টকের স্বাদ আপনি আপেল খেলেন আপেলের মিষ্টি যেরকম মিষ্টি যেরকম আঙ্গুরের মিষ্টি কিন্তু সেরকম না কথা বলেন আঙ্গুরের আঙ্গুরের মিষ্টি যেরকম স্বাদ আখের মিষ্টি সেরকম স্বাদ না কথা বলেন ঠিক কিনা আখ পর্যন্ত কুইশার কুইশার আঙ্গুরের আঙ্গুরের স্বাদ যেরকম আঙ্গুরের মিষ্টির স্বাদ যেরকম আখের স্বাদ সেরকম না আবার আখের স্বাদ যেরকম খেজুরের স্বাদ কিন্তু সেই রকম না মিষ্টি কিন্তু সবগুলাই কিন্তু মিষ্টি ফল কিন্তু এক একটা ফলের এক একটা স্বাদ এই স্বাদটা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে স্নায়ুতন্ত্র দিয়া দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এ ভাই এই জিহ্বার মধ্যে হাজার হাজার রগ এই রগের মূল কেন্দ্রবিন্দু হলো মাথার ব্রেন জোরে বলুন না সুবহানাল্লাহ যখন আপনি জলপাই খান এই জলপাইর স্বাদটা এক মুহূর্তের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ সময় সেকেন্ড না কিন্তু সেকেন্ডের চাইতে অনেক 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 কম সময়ের মধ্যে ব্রেনে খবর চলে যায় আর তখন আপনি বুঝতে পারেন যে তখন একবার মুখ চুক্কা বাড়ায় কথা কন মিষ্টি খাবার খেয়েছেন রসমালাই খেয়েছেন রসমালাইয়ের স্বাদ আল্লাহ আলাদা দিয়েছে বলুন না সুবহানাল্লাহ সন্দেশের স্বাদ সানার সন্দেশের স্বাদ কিন্তু আবার আলাদা কথা বলেন আরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরো কত কিছু দান করেছেন দেখুন এই যে আল্লাহ তাআলা তোমার জন্য নাকের ব্যবস্থা করে দিলেন নাকের নাক দ্বারা তুমি নিঃশ্বাস গ্রহণ করতেছো অক্সিজেন গ্রহণ করতেছো আবার নাকের ভিতরে আমার আল্লাহ পশম দিয়া দিবেন সুবহানাল্লাহ বলেন নাকের মধ্যে আল্লাহ পশম দিয়া দিবেন এর মধ্যে উপকারিতা আছে আল্লাহু আকবার নাকের মধ্যে আল্লাহ পশম দিয়ে দিয়েছেন এর মধ্যে আমার আল্লাহ তাআলা উপকারিতা দিয়ে দিয়েছেন এই যে বাতাস আবহাওয়ার সাথে বিভিন্ন রোগ জীবাণু উড়ে বেড়ায় জীবাণুগুলা উড়ে বেড়ায় আর আরেকটা মজার কথা বলে যাই নাকের মধ্যে আপনি কোন আঙ্গুল দিয়ে দেখবেন একটু আগালেই দেখবেন উঁচু জায়গা পাহাড়ের মতো কেমন যেন উঁচু কথা বলেন আছে এই সবাই বলেন আছে হঠাৎ করে ধমক দিয়ে কথা বললাম রাগ করছেন আমি কিন্তু আপনাদের সাথে মজা করে বলতেছি এই যে পাহাড়ের মতো উঁচু নাকের মাঝখানে দিয়ে দিলেন এর মধ্যেও কাহিনী আছে সুবহানাল্লাহ কা আল্লাহ রাব্বুল আলামিন নাকের মধ্যে পশম দিয়ে দিলেন পশম কেন দিলেন এই যে আপনি যখন নিঃশ্বাস গ্রহণ করবেন রোগ জীবাণু যেন আপনার দেহের মধ্যে প্রবেশ করতে বাধাগ্রস্ত হয় সুবহানাল্লাহ বলবেন না এই রোগ জীবাণু যেন প্রবেশ করতে আপনার দেহের মধ্যে প্রবেশ করতে বাধাগ্রস্ত হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নাকের মধ্যে পশম দিয়ে দিলেন আবার এরপরে উঁচু জায়গা দিয়ে দিলেন কেন দিলেন যে এই পশমের দ্বারাও তো সব জীবাণু বাধাগ্রস্ত হবে না কিছু জীবাণু তো প্রবেশ করবে এই জীবাণুগুলা যেন এই উঁচু জায়গায় এসে থেমে যায় সকলেই বলুন না সুবহানাল্লাহ আহারে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন
বান্দি যখন ওযু করার সময় নাকে পানি দেয় আমার নবী বলেন ও আমার উম্মতেরা ও আমার উম্মতেরা ও আমার উম্মতেরা তোমরা ওযু করার সময় নাকে পানি দাও নাকে পানি দেওয়ার ফলে ওই যে কিছু জীবাণু ওই উঁচু জায়গায় গিয়া গড়া করে খায় নাকের পানির সাথে সাথে ওই জীবাণুগুলা মানব দেহ থেকে বের হইয়া যায় আমার ভাইরে নাকের আলোচনা করলাম এবার ব্রেনের দিকে চলে আসুন ব্রেন মস্তিষ্ক আমার ভাইরে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মস্তিষ্ক দিয়ে দিলেন এই মস্তিষ্কের কত সুন্দর কাজ গো কত মানুষ দেখা যায় যাদের চেহারা অনেক সুন্দর উঁচা লম্বা ভালো বডি ফিগার ভালো কিন্তু মস্তিষ্ক ঠিক নাই এই ঠিক না থাকার কারণে তারা রাস্তার পাগল হিসাবে ঘুরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাস্তার পাগল বানান নাই আল্লাহ তাআলা আমাদেরকে এই যে জ্ঞান দান করেছেন এই বুদ্ধি দান করেছেন এই বুদ্ধিটা কত বড় নিয়ামত ইয়াকুনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না আফদালু কিসমুল্লাহ আলির রাসূল আকলুহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দান হলো তার জ্ঞান সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ দান হলো তার জ্ঞান এই জ্ঞানের মাধ্যমে মানুষ আজকে চাঁদের দেশে যাচ্ছে এই জ্ঞানের মাধ্যমে আজকে মঙ্গল গ্রহে যাচ্ছে বাংলাদেশের যুবক চাঁদের দেশে গিয়া জমি কিনে কথা বলেন বাংলাদেশের যুবক আজকে চাঁদের দেশে গিয়ে জমি কিনে আজকের একটা খবর পাইলাম কোন এলাকার জানো এক ভাই সে তার বউয়ের জন্য চাঁদের দেশে জমি কিনছে কোন দেশে যে বোর আগে খুশি করে নেই চাঁদের দেশে যাইতে পারি বা না পারি তাও তো বোর নামে জমি কিনলাম আমার ভাইরা এই গানের মাধ্যমে মানুষ মানুষ মাছের দিকে তাকাইছে মাছ কত সুন্দর করে পানিতে সাঁতার কাটে গো জলপথে চলাচল করে মানুষ ভাবছে আমি যদি মাছের মতো পানিতে পানি পানিতে চলাফেরা করতে পারতাম এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতাম তাহলে না কতই ভালো হতো মানুষ চিন্তা করা শুরু করে দিল মানুষ গবেষণা করা শুরু করে দিল চিন্তা গবেষণা করতে করতে মানুষ দেখেন কত কিছু আবিষ্কার করেছে লঞ্চ স্টিমার নৌকা আরো কত রকমের পাইনা জাহাজ বানাইলো এই জাহাজের মাধ্যমে আজকে এক দেশ থেকে অপর দেশে মানুষ পৌঁছে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এই যে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন এই জ্ঞানের জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই আছে এত আজকে কইলেন মনে হয় যে শুকরিয়া জ্ঞাপন নাই কিছু কিছু করলেই চলবে নাকি কোন নাকি ভালোভাবে করতে হবে তাহলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই আমার ভাইরা রে এই মাথা এই মস্তিষ্কের শুকরিয়া জ্ঞাপন করতে হবে আপনার জন্য পা হাত দিয়েছেন হাতটা এই হাতটা আপনার জন্য কত বড় নিয়ামত কত বড় নিয়ামত হাত দ্বারা আপনি উঠে উঠিয়ে খাচ্ছেন কত মানুষ দেখা যায় যাদের দুইটা হাত নাই যাদের দুইটা হাত নাই তারা শৌচকার্য যখন করে তাদের জন্য কত কষ্ট হয় খাবার যখন খায় তাদের জন্য কত কষ্ট হয় আল্লাহ তাআলা আমার আপনার জন্য দুইটা হাতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা আমার আপনার জন্য দুইটা পায়ের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছেন শুধু সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরো কি দান করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন ওয়াত্তিন তিনের কসম ওয়াজ্জাইতুন জাইতুনের কসম ওয়াতুরি সিনিন পবিত্র সিনাই পর্বতের কসম ওয়াহাদাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম যা
পরিশ্রম করে বলতেছি আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি সবচাইতে সুন্দর সবচাইতে সুতাম করে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এই মানুষটার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই এই দেহের মধ্যে যে লোম আছে আল্লাহর কি দান একজন মানুষের কিছু মানুষের দেখা যায় যে শরীরে অনেক লোম আবার কিছু মানুষের দেখা যায় যে লোম নাই কম আমরা তারে কই মাহন্দা বলে কি না কথা বলেন বলে কি না তো এই যে মাহন্দা বলেন আর যার শরীরে পশম আছে দুই প্রকৃতির লোকের মধ্যেই আল্লাহ তাআলা লোম খুব দিয়ে দিয়েছেন মাহন্দার পশম হয়তো বা বড় হয় না কিন্তু কিছু মানুষের পশম বড় হয় এই লোমগুলা মানুষের শরীর থেকে জীবাণু প্রত্যেকটা লোমের গোড়ায় আল্লাহ তাআলা একটা ছিদ্র দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আর এই ছিদ্রগুলা দিয়ে মানুষের শরীর থেকে জীবাণুগুলা বের হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ আর এই জীবাণু বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের দেহে 1 কোটি লোম কুব দান করেছেন আল্লাহর নিয়ে চিন্তা করো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো এই যে আমার আপনার দেহ এই দেহের মধ্যে 250 কোটি রক্ত কণিকে আল্লাহ দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ 250 কোটি এই রক্ত কণিকার কাজ কি আল্লাহ বলে দিয়েছেন এই রক্ত কণিকা আমি আমার এই বান্দারে আদর করে বানাইছি আমি আমার এই বান্দারে ভালোবাসা নিয়ে বানাইছি আমার বান্দারে যেন কোনো রোগ দংশন করতে না পারে আমার এই বান্দারে যেন কোনো রোগ কাবু করতে না পারে বান্দারের সংরক্ষণ করে রাখার জন্য আমি তোমার কাজ দিয়ে দিলাম তোমরা খালি জীবাণু যেন দেহের মধ্যে প্রবেশ করতে না পারে জীবাণুর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে জোরে কোন সুবহানাল্লাহ 250 কোটি জীবা রক্ত কণিকা আমার আপনার দেহে এই 250 কোটি রক্ত কণিকা জীবাণুর সাথে যুদ্ধ করে যাতে করে আপনার আপনি অসুস্থ হয়ে না পড়েন আর এই রক্ত কণিকাটা তার সময় থাকে 12 ঘন্টা সুবহানাল্লাহ বলবেন না আপনি যখন ফুটবল খেলেন ফুটবল খেলতে গেলেন কি দৌড় দিলেন অনেক লম্বা সময় কি দৌড়ানো যায় বেশিক্ষণ দৌড়াইতে গেলে কি আপনি হাঁপিয়ে ওঠেন তেমনি রক্ত কণিকাটা এটা এটা আস্তে আস্তে হাঁপিয়ে উঠতে থাকে যখন 12 ঘন্টা পার হয় এই রক্ত কণিকাটা দুর্বল হয়ে যায় আল্লাহ বলেন হে রক্ত কণিকা তোমরা বাতিল আমি আবার নতুন করে 250 কোটি তোমাদের জায়গায় রক্ত কণিকা দাঁড় করিয়ে দিলাম এইভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর করে রেখেছে এত কিছু দিয়েছেন এর উদ্দেশ্য কি আল্লাহর ইবাদত করা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা